নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কাঁঠালের দানা দিয়ে কাতলা মাছের ঝোল। আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে তৈরি করা শুরু করি। এখানে আমি 1500টা কাঁঠালের দানা নিয়েছি। দানাগুলো না এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন কুকারে আমি এগুলো সেদ্ধ করে নেব। কুকারে একটু জল দিয়ে নিয়েছি আর কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। কাঁঠালের দানাগুলো দিয়ে আমি কাতলা মাছের ঝোল করব। কুকারে ঢাকনা দিয়ে দিলাম, ওভেন ধরিয়ে দিলাম, দুটো সিটি দেব। দুটো সিটি দিয়ে নিয়েছি, এখন গ্যাসটা অফ করে দিলাম আর এটা ঠান্ডা হলে খুলবো। মানে 3 পিস কাতলা মাছ নিয়েছি, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। 2 পিট ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 2 পিস আলু এভাবে পিস করে নিয়েছি, আদা এভাবে গ্রেট করে নিয়েছি, টমেটো গ্রেট করে নিয়েছি, আর এখানে ধনের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। একসাথে মশলাগুলো মিশিয়ে একটু সামান্য জল দিয়ে এরকম পেস্ট তৈরি করে নিয়েছি। আর নিয়েছি ধনে পাতা। ফোড়নের জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর 1/2 গোটা জিরে। এখন কুকার এই সাইড করে ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন মাছ আমি উঠিয়ে যাচ্ছি। এই তেলেই ভেজে নেব আলুগুলো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন উঠিয়ে যাচ্ছে। এখন দিয়ে দেবো 1/2 চামচ জিরে আর 4টে কাঁচা লঙ্কা। ওভেনটা কমিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কা আদা আদা না লঙ্কা জিরে ধনে হলুদ আর আদাও দিয়ে দিলাম। এখানে নিয়েছি আদা। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, সব একসঙ্গে করে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পেস্ট করে রেখেছি, টমেটো পেস্ট দিয়ে দিলাম, পেস্ট দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। ওভেনটা কিন্তু কমিয়ে রেখেছি, কড়াইটা একটু গরম হয়ে গেছে। দুপুরে রাখা কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দেবো 7 মতো নুন, নুন দিয়ে আবার কষাবো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম মশলা গাড়িয়ে তেল বেরিয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার ভালো করে সব কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি ওভেনটা বাড়িয়ে দিলাম। দিয়ে দেবো 1 গ্লাস জল, জল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সব মশলা জলের সাথে সব মিশিয়ে। ঝোলটা ফুটলে ওভেনটা কমিয়ে এই আলুগুলো সেদ্ধ করে নেব। ঝোলটা ফুটছে, কভারটা দিয়ে দিলাম আর ওভেনটা কমিয়ে দিলাম। এখন কভারটা আমি তুলে দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি ওভেনটা এখন বাড়িয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দেব 2 চামচ ধনে পাতা। ধনে পাতা কুচানো দিয়ে দিলাম, এখন আরেকটু মিশিয়ে দিচ্ছি ধনে পাতার সঙ্গে ঝোলটা। তৈরি হয়ে গেল কাঁঠালের দানা দিয়ে মাছের ঝোল। তাহলে আমি এখন ওভেনটা অফ করে দিচ্ছি, এটি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল কাঁঠালের দানা দিয়ে কাতলা মাছের ঝোল। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।